হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দুই বোনের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এলাম আরো আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো কচুর লতির একটা নিরামিষ রেসিপি। তো এই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমাদের পাশে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কচুর লতি। এই কচুর লতিটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দু মিনিট ভাপিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে দু চামচ সর্ষে, দু চামচ পোস্ত আর ছটা কাঁচা লঙ্কার পেস্ট। নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, এক চামচ জিরে আর এক চামচ ধনেকে আমি ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি, সেটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি, এক চামচ কালো জিরে ফোড়নে দেবার জন্য আর একটা শুকনো লঙ্কা। তো চলো এবার রান্নাটি শুরু করি। তো একটা ফ্রাইং প্যানে আমি চার চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব লতিগুলো। এবার এই লতিগুলোকে আমি 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। তো লতিগুলো আমার 3 থেকে 4 মিনিট ভেজে না হয়ে গেছে, এবার আমি লতিগুলো নামিয়ে নিচ্ছি। এবার এই কড়াইতে দিয়ে দিয়েছি আমি আরো 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, শুকনো লঙ্কাটা ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে পেস্টটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। এবার এই মশলাগুলো একসঙ্গে আমি খুব ভালোভাবে মিক্স করে আমি এগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে একসঙ্গে মিক্স করে নেওয়ার পরে মশলাটা আমার পুরোটা মশলায় কষানো হয়ে গেছে। মশলা থেকে আমার তেল ছেড়ে আসছে মানে বুঝতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লতিগুলো। এবার এই লতিগুলো একসঙ্গে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, আমি এতে কোনো জল ইউজ করছি না। যেহেতু আমার লতিটা 2 মিনিট ভাপিয়ে নেওয়া তাই খুব বেশি সময় লাগবে না। এবার আমি গ্যাসটা লোতে রেখে আমি ঢাকা দিয়ে রান্না করব আরও 2 থেকে 3 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পর, লতিটা আমার প্রায় হয়ে এসছে। এই রান্নাটা আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি, বেশি কিছু লাগে না নিরামিষ এই রান্নাটি করতে, খুব সহজে রান্না করা যায়। লতিটা আমার হয়ে এসছে। তো এই সহজ রান্নাটি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কেমন হয়েছে আমাকে জানাবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো লতি রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম লতির রেসিপি। ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।